रागटाओ रागटी नाम बृंदावनी सारव मधुर बृंदा विपिन पम पर पम पर मम रे मम सर सर रे सर सन सा सर सन सर सनी सर सन सर सनी 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 ni sare 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 mama re sare sare mama re sare sare ma pa ni 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 ma pa sane sa ma pa re sa sare ne sa pa ni ma pa re ma sare ne sa madhuri madhuri साधारण मानुष राग रागिणी शिक्षा করেছে বাংলার বুকে সাধারণ মানুষ তার রাগ রাগিণীতে গান গাইছে এটা কোনোদিন ভাবতে পারে রাগ রাগিণী গাইতে গেলে বড় বড় ওস্তাদ ধরে শিখতে হতো রাগ রাগিণী গাইতে গেলে রাজ দরবারের দরকার হতো কিন্তু চৈতন্য মহাপ্রভু কৃপায় কীর্তনের আসরে রাগ রাগিণীতে গান হয়েছে এবং গাইছে কে চাষা ভূষো যাদের সেই রকম কোনো ধারাবাহিক শিক্ষা নেই অথচ তারা রাগ সঙ্গীত গাইছে সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে চৈতন্যদেব যখন পথে বাহির হইলেন বাংলার সুর পর্যন্ত ঘুরিয়ে গেল এক কণ্ঠ বিহারী রাগরাগিণী সহস্র কণ্ঠকে বরণ করিল চৈতন্যদেব কতখানি মূল্যায়ন করে গেছে রবীন্দ্রনাথ কতখানি মূল্যায়ন করে গেছেন মহাপ্রভু সম্পর্কে আমরা তো শুধু হই হই করতে জানি আমরা এগুলো একবারও খবর নেই না রবীন্দ্রনাথ বলছেন যে চৈতন্যদেব আসার ফলে বাংলার সাধারণ মানুষ রাগরাগিণী গাইছে এটা কি কম জিনিস রাগরাগিণী গায় কারা রাজসভায় বসে বড় বড় ওস্তাদ রাগরাগিণী গায় বড় বড় বাইটি রাগরাগিণী গায় যাদের রাগরাগিণী শুনলে সোনার মোহর উপহার দিতে হতো এক কণ্ঠ বিহারী রাগরাগিণী তারা সহস্র কণ্ঠকে বরণ করিল সাধারণ মানুষ রাগরাগিণীতে গাইছে এই যে রাসলীলার পদ বিহার রাগের উপর গাইতে হচ্ছে ঝুলন লীলার বেশিরভাগ পদ মল্লার রাগের উপর গাইতে হচ্ছে হোলি লীলার বেশিরভাগ পদ বসন্ত রাগের উপর গাইতে হচ্ছে গাইছে কারা গ্রামের অতি সাধারণ মানুষ গুরুর কাছে শুনেছে শুনে কণ্ঠে তুলে নিয়েছে জানেন না কোন রাগে কি পর্দা লাগে কোন রাগে কি পর্দা লাগে অত জানতে গুরুর কাছে শুনেছে শ্রদ্ধা সহকারে সেই সুর কণ্ঠে ধারণ করে নিয়েছে এত বড় কাজ যে ঘটে গেল বাংলার বুকে কার জন্য ওই মহাপ্রভুর জন্য মধুর বৃন্দাবন মাধুরী মধুর মাধুরী তাতে প্রবেশ চাতুরিষা শপতি হইত বৃন্দাবনের গোপীদের যে গভীর ভাব সেই ভাব